সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বাংলাদেশে চলমান রাজনৈতিক অচল অবস্থার প্রতিবাদে ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদান। বাংলা গানের মূল ধারা তুলে ধরতে জমকালো সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে এমএস মিডিয়া। দশম জাতীয় নির্বাচনে মহাজোট প্রার্থীদের সমর্থনে যুক্তরাজ্য ছাত্রলীগের নির্বাচনী সভা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। নাগরিক আন্দোলনের উদ্যোগে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, হত্যা, গুম, নির্যাতন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন নিরাপত্তা বাহিনী কর্তৃক অবরোধের প্রতিবাদে এবং 5 জানুয়ারি একতরফা নির্বাচন বন্ধ করার দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলনের আহ্বায়ক এম এ মালিক, আক্তার হোসেন, শরীফুজ্জামান চৌধুরী তপন, প্রফেসর ফরিদুদ্দিন, রাজন আলী সাইদ, আতিকুর রহমান পাপু প্রমুখ। সংক্ষিপ্ত এক বক্তৃতায় সংগঠনের আহ্বায়ক বর্তমান সরকারের সমালোচনা করেন এবং প্রহসনমূলক একতরফা নির্বাচন বন্ধের আহ্বান জানান। আমরা আজকে নাগরিক আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সারা বিশ্বের নেতৃবৃন্দের কাছে তুলে ধরার জন্য আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর আমরা একটা স্মারকলিপি হস্তান্তর আমরা করেছি। বাংলা গানের মূলধারার সাথে প্রবাসীদের পরিচয় করিয়ে দিতে এমএস মিডিয়া আয়োজন করে মিউজিক্যাল ধামাকা। এতে মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। জমকালো এই অনুষ্ঠান নিয়ে বিস্তারিত দেখুন আমাদের ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রিজেন্ট চিলেক ব্যানকোয়েটিং হলে এমএস মিডিয়ার আমন্ত্রণে বাংলাদেশ থেকে আসা উপমহাদেশীয় সঙ্গীত শিল্পী ও নজরুল কুইন ফেরদৌস আরা ও স্থানীয় শিল্পী বৃন্দের অংশগ্রহণে এক জমকালো সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। লন্ডনে বসেও যেন বাঙালিরা আরও বেশি বেশি করে বাংলা গানকে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে নিজেদের দেশের ঐতিহ্যকে তুলে ধরে এমএস মিডিয়ার মাধ্যমে। চ্যানেল আয়ের সকল দর্শক শ্রোতাকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ সন্ধ্যা এমএস মিডিয়ার আয়োজনে। আমি এসেছিলাম সুদূর বাংলাদেশ থেকে। আপনারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত বহুদিন থেকে এই অনুষ্ঠান দেখে থাকেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা। এমএস মিডিয়া শুরু হয়েছে আজকে থেকে। আমি আন্তরিকভাবে চাই এমএস মিডিয়া এভাবেই সুস্থ সঙ্গীত প্রসারে প্রচারে এগিয়ে আসবে, আপনারা উপভোগ করবেন। আমরা যেন নিজেদেরকে অপসংস্কৃতির মোহ কাটিয়ে নিজেদের সংস্কৃতি চর্চা বেশি বেশি করি, তাহলে এই অপসংস্কৃতির বেড়াজাল থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। আর এই বাংলা গানকে ধরে রাখার প্রয়াসে এমএস মিডিয়া আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবেন, তার আলোকে বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস বলেন। আমি খুব আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানটিতে আমি আসতে পেরেছি। অনুষ্ঠান অনেকগুলোই হয়, অনেক রকম হয়। এটার বিশেষত্ব হচ্ছে অত্যন্ত ভালোবাসা দিয়ে শ্রম দিয়ে আজকের অনুষ্ঠানটি দান করা। এমএস মিডিয়া সংকল্পবদ্ধ যে প্রবাসেও আমরা আমাদের উৎসের সঙ্গে সম্পর্ককে সতেজ রাখবো, আমাদের উত্তর প্রজন্মকেও আমরা বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। বাংলা গানে যে ভান্ডার রয়েছে এবং খ্যাতিমান ও কিংবদন্তি শিল্পীদের নিয়ে একে একে বিদেশের মাটিতে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে ভূমিকা রাখছে, তারই প্রেক্ষিতে চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব বলেন, এমএস মিডিয়া লন্ডনে আজকে প্রথম এরকম একটি বাংলা গানের আসর বসিয়েছে এবং সেখানে বাংলাদেশের প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী
ফেরদৌস আরা এসেছেন এবং তিনি সঙ্গীত পরিবেশন করেছেন এখানে। এবং এখানকার যে বাংলা সংস্কৃতির যে বিকাশ যেটি অতীতে ঘটেছে, এবং আমার বিশ্বাস এমএস মিডিয়া আরও বাংলা সংস্কৃতির প্রসারে কাজ করবে এবং সংস্কৃতির বিকাশকে বেগবান করবে। এমএস মিডিয়া যে সাহসী ভূমিকা পালন করছে তার ভূয়সী প্রশংসা করে বাংলাদেশের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে এমএস মিডিয়া আমাদের বাংলা সংস্কৃতি এবং বাংলা সঙ্গীত প্রচারে এই পাশ্চাত্য দেশসমূহে বিশেষ ভূমিকা রাখছে, এবং এই ভূমিকা অপসংস্কৃতি থেকে আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদেরকে রক্ষা করতে পারবে বলে আমি আশা করি। আমি এমএস মিডিয়ার সাফল্য কামনা করছি, এমএস মিডিয়া আরও উপরে যাক, আরও সফল হোক সেই কামনা করছি। এনটিভি সিইও সাবরিনা হোসেন বলেন, এমএস মিডিয়ার যে কর্ণধার আমাদের এমি হোসেন, আমাদের বোন, আমাদের অনেক সাহসী, অনেক কষ্ট করে যেই বোনটি, সে হচ্ছে আমাদের এমি হোসেন এবং সে হচ্ছে এমএস মিডিয়ার কর্ণধার। সো এমএস মিডিয়ার ভবিষ্যৎ আমি অনেক উজ্জ্বল দেখতে পারি। এমএস মিডিয়ার যে প্রজেক্টগুলো ওরা চিন্তা করছে, বাংলাদেশি কালচার, বাংলাদেশি সঙ্গীত, বাংলাদেশের মানুষকে বিদেশের মাটিতে প্রমোট করা, এটাকে আমি অনেক সম্মান জানাই এবং ওয়েলকাম জানাই আমাদের ইংল্যান্ডের মাটিতে। এনটিভি তরফ থেকে আমি সবসময় এমিকে সাহায্য করব এবং এমির সাথে থাকবো যেন ও অনেক সফল হতে পারে। শিল্পী ফেরদৌস আরার গান শুনে হল ভর্তি শ্রোতারা মুগ্ধ হয় এবং এই গানের মাধ্যমে প্রমাণিত হয় বাংলা গানের ভাণ্ডার কতটা সমৃদ্ধ। আমরা নিজেদের কৃষ্টিকে ভুলে গিয়ে ধার করা সঙ্গীত নিয়ে মেতে থাকি, এই সুন্দর একটি সঙ্গীত সন্ধ্যা আবারও প্রমাণ করে দিল বাঙালি তাদের সাংস্কৃতিক অঙ্গনে পিছিয়ে নেই। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী জানান, Very pleased that Amy's Media's first function has been to bring this singer, and I think they're going to bring even more more and more famous singers to Britain, and I think it will be very good for British Bangladeshis to support this sort of activity. So congratulations to Amy and to Amy's Media to getting this going. পরিশেষে এমএস মিডিয়ার কর্ণধার শাহ এমি হোসেন বলেন, আজ থেকে এমএস মিডিয়ার যাত্রা শুরু হলো। আমরা যে এই গানের অনুষ্ঠানটির আয়োজন করেছি, তিনি হচ্ছেন বাংলাদেশ থেকে আগত নজরুল সঙ্গীতের নজরুল কুইন ফেরদৌস আরা, তারই সম্মানে আজকের এই সঙ্গীত সন্ধ্যা। এমএস মিডিয়াকে দোয়া করবেন যেন এমএস মিডিয়া বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখতে পারে এবং উত্তরোত্তর আরও বৃদ্ধি পায় এমএস মিডিয়ার নতুন নতুন শিল্পীদেরকে প্রমোট করার ক্ষেত্রে এবং বাংলা সঙ্গীতের প্রমোট করার ক্ষেত্রে। মূলধারার সংস্কৃতির মাধ্যমে এমএস মিডিয়া কাজ করে যাবে এবং খ্যাতিমান শিল্পীদের আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতাদের নতুন নতুন বাংলা গান উপহার দেবে। পরিশেষে শিল্পী ফেরদৌস আরা বিশিষ্ট জনদের সঙ্গে নিয়ে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গেয়ে আবারও প্রমাণ করে দিলেন, আমরা সবাই বাঙালি, আমরা বাংলাদেশকে ভালোবাসি। হাসিনা আক্তার, চ্যানেল আই, নিউজ ডেস্ক। আগামী 5ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দশম জাতীয় নির্বাচনে মহাজোট প্রার্থীদের সমর্থনে যুক্তরাজ্য ছাত্রলীগ এক নির্বাচনী সভার আয়োজন করে পূর্ব লন্ডনে। সংগঠনের সভাপতি জুবার আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ঝলক পালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল হক লালামিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক এ এম এ সারবালি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলতাফুর রহমান মুজাহিদ, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, সোমসমিয়া, গোলাম কিবরিয়া, শায়েক আহমেদ, ইউসুফ কামালী প্রমুখ। বক্তারা 5 জানুয়ারির নির্বাচনে সবাইকে অংশগ্রহণ এবং মহাজোট প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত, আগামী 29শে ডিসেম্বর রোববার সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চ ফর ডেমোক্রেসি অভিযাত্রা সফল করার আহ্বান এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অভিযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের আসতে বাধা, হয়রানি এবং গ্রেপ্তার করা হলে অবৈধ সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর এম আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, শহীদুল ইসলাম মামুন, হেলাল নাসিমুজ্জামান, জসিমউদ্দিন সেলিম, মিসবাউদ্দিন সোহেল সহ আরো অনেকে।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বার্মিংহাম জাতীয় পার্টির এক জরুরি সভা বার্মিংহামে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ কামরুল হাসান চুন্নু সভাপতিত্বে এবং আব্দুল কাদের আবুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাদ। সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্যের জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান, শামসুল ইসলাম সেলিম, সাব্বির হোসেন, এস আই খান, আব্দুল হামিদ চৌধুরী, হেলাল আহমেদ সহ আর অনেকে। সভায় ববি হাজ্জাদ বলেন, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে মুক্তি না দিলে আওয়ামী লীগকে এর চরম খেসারত দিতে হবে। এরশাদ অসুস্থ নয়, তাকে সরকারের উদ্দেশ্য হাসিলের জন্য আটক রাখা হয়েছে। জাতীয় পার্টি 5 জানুয়ারি প্রহসনে নির্বাচনে যাচ্ছে না। জাতীয় পার্টি চায় সবার অংশগ্রহণমূলক নির্বাচন, একদলীয় নয়। গত 25 ডিসেম্বর বুধবার পূর্বলনের ব্লু মুন হলে গোলাপগঞ্জ উপজেলা বাগেরঘাট ভিলেজ ট্রাস্টের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন আনোয়ার উদ্দিন পঙ্কি, মহিবুদ্দিন ও শাহাবুদ্দিন। নির্বাচনে নাজিম ওয়াদুদ গফুর প্যানেল জয়লাভ করে। প্যানেলের বিজয়ীরা হলেন সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি আবুল মিয়া ও ফারুক উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সহসাধারণ সম্পাদক মাহবুবুল আলম লাহিন, কোষাধ্যক্ষ আব্দুল গফুর দিনার, সহকোষাধ্যক্ষ হিফজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক কয়েস আহমেদ, ট্রাস্টিশিপ সম্পাদক বেলাল আহমেদ, সহ ট্রাস্টিশিপ সম্পাদক আবুল বাসার, প্রেস অ্যান্ড পাবলিসিটি সম্পাদক নোমান আহমেদ লিটন, বোর্ড মেম্বার নিজামুদ্দিন, লুৎফুর রহমান সবুজ ও এনামুল হক। বিজয়ীরা সকলের সহযোগিতা চেয়ে ট্রাস্টের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে অঙ্গীকার করেন। এসো মিলি শিকড়ের টানে, এই স্লোগানকে সামনে রেখে বিলেতে বসবাসরত মৌলভীবাজার জেলার উত্তর মোলায়েম ও মল্লিকসরাই গ্রামবাসীর এক মিলন মেলা অনুষ্ঠিত হয় সাউথ ওয়েস্ট লন্ডনের মেমন অডিটোরিয়ামে। দ্বিতীয়বারের মতো এই মিলন মেলায় দুই গ্রামের বিভিন্ন বয়সের প্রায় 7 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ক্রিসমাসের দিন সন্ধ্যা 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলমান অনুষ্ঠানে ছিল বাচ্চাদের জন্য ফেইস অঙ্কন, মেহেদি উৎসব, নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল বারি, সোহেল আহমেদ ও মাসুম আহমেদ। আমজাদ হোসেন শুকুর ও বাপ্পি মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আগত প্রবীণ ব্যক্তিরা নতুন প্রজন্মের সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন আজাদ আলী, বদরুল মিয়া, আবু সালেহ সুহেব সহ আরো অনেকে। অনুষ্ঠানে বিলেতে জন্মগ্রহণকারী নতুন প্রজন্মের অতিথিরাও বাংলাদেশ সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ইউকে ইউথ স্ক্রাম একাডেমির উদ্যোগে ক্রিসমাস ডাবল স্ক্রাম টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন টারহামলিস বারা কাউন্সিলর মামুন মিয়া, কাউন্সিলর আমিনুল ইসলাম খান ও গোলাম রাব্বানি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির প্রেসিডেন্ট মোহাম্মদ কর্নাল আবেদিন, মোহাম্মদ আহাদ মিয়া, নাসির আজাদ, আব্দুল ওয়াহিদ, মুনহার আলী, রিঙ্কু, বাদল আহমেদ, জার আলী, আব্দুল হক প্রমুখ। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত ক্যারম্পীয় খেলোয়াড়দের অংশগ্রহণে উৎফুল্ল পরিবেশে এই খেলা সম্পন্ন হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। একতরফা নির্বাচনে জন আকাঙ্ক্ষা প্রতিফলনের কোন সুযোগ নেই যুক্তরাজ্য পার্লামেন্ট মেম্বার জন স্টিভেনসন। বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশের 43তম মহান বিজয় দিবস উদযাপন।